খামারি ও উদ্যোক্তাদের পোলট্রি মৎস্য ও ডেইরি ফিড তৈরির অন্যতম উপকরণ সয়াবিন মিল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এতে শিগগিরই সয়াবিন মিলের দাম কমে আসবে বলে আশা করছেন খামারি উদ্যোক্তা ও ফিড প্রস্তুতকারকরা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে সয়াবিন মিল রপ্তানি অব্যাহত থাকলে এর প্রভাবে ডেইরি ও পোলট্রি খাদ্য উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে ফলে ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বেড়ে যাওয়া সহ দেশের প্রাণী সম্পদ সেক্টরে বিরূপ প্রভাব পড়বে এ কারণে শুক্রবার থেকে মিল রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয় তবে এর আগে যেসব রপ্তানির এলসি বা টিটি হয়ে গেছে সেই পণ্য রপ্তানিতে বাধা নেই ইসলামী ব্যাংকের বগুড়া ও রংপুর জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মৌলা বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জোন প্রধান মোহাম্মদ আব্দুস সোবাহান স্বাগত বক্তব্য রাখেন রংপুর জোন প্রধান বীর রহমতুল্লাহ বাজারে এলো বিভোর দ্বিতীয় প্রজন্মের স্মার্টফোন এক্স Pro প্রো ফাইভ বিভোর বাংলাদেশে আনা এক্স সিরিজের দ্বিতীয় প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন এটি যেখানে ব্যবহৃত হয়েছে জেএসএল লেন্স কার জিএস লেন্সযুক্ত সুপার নাইট মোড ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা রিয়েল নাইট ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করতে পারবেন এছাড়া ফোনটিতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা সেন্সিং কিম্বল রিয়াল ক্যামেরা ফোনটিতে আছে ষোলো জিবি র্যাম ও দুইশো ছাপ্পান্ন জিবি রোম যার বাজার মূল্য বাহাত্তর হাজার নয়শো টাকা